রাজধানীর ধানমন্ডির স্কুলছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। অপর পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। আসামি ইনজামামুল ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তহিদুল ইসলাম মুশির রহমান আরাফ, তহিদুল ইসলাম শুভ, আবু সালেম মোহাম্মদ নাসিম ও আরিফ হোসেন রিগানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন দুই আসামি জিসান ও তহিদুল। 2014 সালে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিটি কলেজের শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ বাধে। সে সময় সিটি কলেজ পড়ুয়া বড় ভাইয়ের সঙ্গে সেখানে গেলে প্রতিপক্ষের পিটুনিও ছুরিকাঘাতে খুন হয় স্কুলছাত্র আয়াজ।